হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো আজকে হলো শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই দিনটায় খুব মজা করেছো আশা করি। আর যেহেতু আমি এই ভিডিওটা দিচ্ছি একদিন বাদে, তো সেই জন্যই আমি তোমাদের বললাম তোমরা সবাই ভালো থেকো, আর এই দিনটা যেন সবার জীবনে খুব আনন্দ নিয়ে আসে এটাই কামনা করি। তো আজকে হলো রথযাত্রা, আজকে হলো সানডে। আবার আজকে দিনটা আমার একটু অন্যরকমভাবেই কেটেছে, আর সানডের দিনটা আমার একটু অন্যরকমভাবেই কাটে, কারণ অন্যদিন তো অফিস যাওয়া থাকে, তো সকালবেলা উঠেই তাড়াগুড়ো লেগে যায়। তো আজকে একটু মানে তাড়াগুড়ো কম আছে, কিন্তু কাজের চাপ প্রচুর রয়েছে। তো সকালবেলা 6টার সময় ঘুম ভেঙে গেছে, বলে না যেদিন অফিস থাকে সেদিন ঘুম ভাঙতে চায় না, আর আজকে দেখো আমার 6টায় ঘুম ভেঙে গেছে। তো আমি আর বিছানায় শুয়ে থাকতে পারিনি, কারণ এত কাজের চাপ রয়েছে সেই কারণে। তো সকালবেলা উঠেই জামাকাপড়টা আগে ছেড়ে চলে এসেছি ছাদটাকে পরিষ্কার করতে। তো ছাদটাকে পরিষ্কার করে একটু ঝাড়ফাট দিয়ে নিলাম, আর এই টবগুলোকে দেখো পুরো একটা কাঠের ওপরে বসিয়েছি, কারণ টবগুলো নিচে থাকলে না জায়গাটা খুব নোংরা হয়ে থাকে। আর ওপরটায় এইরকমভাবে করে একটা তাক করে আমি গাছগুলো লাগিয়েছি। আর গাছ তো আমার সত্যি খুব ভালো লাগে, গাছ বসাতেও আমার খুব ভালো লাগে, তো এইসবে করতে আমার না খুব ভালো লাগে। আর এই যে দেখো আমাদের গাছ না প্রচুর অপরাজিতা ফুল হয়, কিন্তু সাদা অপরাজিতা, তো এইগুলোকেই আমি একদম দুটো গাছকে একসঙ্গে গোল করে তৈরি করব বলে সেই জন্য এগুলোকে বেঁধে বেঁধে দিচ্ছি, কারণ অন্যদিন সময় পেয়ে উঠি না সেই কারণে হয়ে ওঠে না। তো আজকে একটু এই ছাদের কাজগুলো সকালবেলা উঠেই আগে শুরু করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা না এই সব প্রকৃতির কাজ করতে খুব ভালোই লাগে আমার, আর সবুজ গাছপালা হয়ে থাকলে তো আমার তো মানে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, মনটা আমার অন্যরকম হয়ে যায়। আর এখন মাঝের মধ্যেই শরীরটা ঠিক ভালো থাকে না, এক এক দিন এক এক রকম লাগে, শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগে, কিন্তু কিছু করার নেই, এই সব কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, কোথাও যাতায়াত করতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, অফিস তো আমাকে যেতেই হয়। যখন ম্যাটারনিটি লিভ পাবো তো তখন থেকে হয়তো ছুটি নেব, এখন তো আমাকে করতেই হচ্ছে, তাই অফিস যাওয়াটা খুব কষ্টকর লাগে। তার মধ্যিখানেও বাড়িতে যেদিন থাকি সেদিন অনেক কাজ হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে সব কাজগুলো তো করতেই হবে। আর আজকে কিন্তু রথযাত্রা স্পেশাল সবাইকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে রথের স্পেশালে সবাই কিন্তু বৃক্ষরোপণ অবশ্যই করো, খুব ভালো হয়। তো সেই কারণেই আমি বলছি, আমিও আজকে করব যদিও বা, তবে এখন নয়, স্নান করে আমি বলেইছি পুজো দেওয়ার সময় আমি দেব। তো এই যে দেখো আমি গাছগুলোকে বেঁধে ঠেঁধে দিলাম একটু, কারণ গাছগুলো বড্ড আগোছালো হয়ে গেছিলো। তো সকালবেলা আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে এইগুলোই করব। এরপরে তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, শুয়ে রয়েছে, ডাকবো, তো তার মধ্যিখানে আমি এগুলো করে নিই আগে। আর আজকে যেহেতু রবিবার, অনেক কাজ থাকে, ঘরের কাজ এতটাই থাকে, তারপরে থাকে বাজার যাওয়া। তো আজকে ভাবছি বাজারেও যেতে হবে, কারণ ঘরে সেরকম কিছুই নেই, তার জন্য বাজারেও যেতে হবে। তো এই যে দেখো ঘুমাচ্ছে কীরকম, ডেকেছি বলে কানে ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, ও তো উঠছে না, আমি আগে জলটা খেয়ে নিই। আগে জলটা আমি খেয়ে নিলাম, খালি পেটে জলটা খাওয়ার পর আমি একদম রেডি হয়ে যাব, কারণ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, উঠছে না। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমি বাজারে। আজকে আমি একাই যাব, স্কুটি চালিয়ে একদম একা নিজের মতন বাজার করে নিয়ে আসব। তো সত্যি কথা বলতে একা বাজার করতে না আমার ভালোই লাগে, কাউকে সঙ্গে করে নিয়ে গেলে এটা কিনো না ওটা কিনো না। এই যে চলে এসেছি বাজারে, তো আজকে নেবো একটু ইলিশ মাছ। তো নিয়ে নিয়েছি দেখো মাছ, সব বাজার করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, এত সবজির দাম, সবজিতে হাতই দেওয়া যাচ্ছে না, তার মধ্যেও এইগুলো বাজার করে নিয়ে এসেছি অল্প অল্প করেই, মানে এত 150 টাকা 100 টাকার নিচে কোনো সবজিই নেই। আর আজকে একটু ঠাকুরকেও পুজো দেবো, তাই কলা আর আমও নিয়ে এসেছি সেই কারণে। আর
এত সবজির দাম, তার মধ্যে আলু জীবনে শুনেছি না, মানে কোনোদিন শুনিনি, 35 টাকা আলুর কেজি। ভগবান, কোথায় যে দাঁড় করাচ্ছে কি জানি। মানে আলু 35 টাকা, তার মধ্যে আলুর ভেতরে অর্ধেক পচা, মানে কি বলবো, ভেতরে আলু মানে এত পচা বেরোচ্ছে বলার মতন না। তো যাই হোক, দৈনন্দিন জীবনে আমাদের মানে বেঁচে থাকতে গেলে খেতে তো হবে, কিনতেও হবে, এই হলো ব্যাপার। তো যাই হোক, আমি দেখো এবারে কেটে নিয়েছি, হচ্ছে সবজি কেটে নিয়েছি, একটু স্যুপ বসাবো। সকালবেলা টিফিনটা হয়নি, তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম চটপট করে আজকে একটু চিকেন স্যুপ করে নিই। তো চিকেন স্যুপ করে নেব আর পাউরুটি দিয়ে খাবো। সকালবেলার টিফিন এখনও হয়নি, আর আমি সকাল সকাল বাজারে চলে গেছিলাম, 8:30 বাজারে চলে গেছি, বাজার করেও আমি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:15 বাজে। তো এখন আমি টিফিনটা একদম করে নিয়েছি, করে ঠোরে নেব, নিয়ে এটা দিয়েই আজকের টিফিনটা সারবো। তো বেশিক্ষণ টাইমও লাগে না, চিকেন স্যুপ করতে গেলে সব কিছু একসঙ্গে দিয়ে প্রেশারে দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইকে তুমি বলে বলে ফেড আপ, সে আর ওঠে না। তো যাই হোক, কি বলবো আর, আমি আমার কাজ করে নিই, কারণ বকবক করতে করতে আমার আর কাজের কাজ হবে না, তো সেই কারণেই। তো আজকে কী কী বাজার নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ইলিশ মাছ নিয়ে এসেছি একটু, আর একটু নিয়ে এসেছি হচ্ছে তোমাদের লোটে মাছ, আর নিয়েছি মাছের ডিম আর একটু মাংস। লোটে মাছও 200 টাকা কিলো, মানে কি বলবো, দাম আর কমছে না। এই যে দেখো, জল দিতে গেলাম সেটাও খাবেন না, উঠছেই না। যাই হোক, ও ঘুমাক, আমি আমার মতন টিফিনটা আগে করি, কারণ আমায় ওষুধ খেতে হয়, সেই কারণে খাবার টাইমটা দেরি হওয়াটা উচিত না। তো একটু বাটার দিয়ে আর আমি রুটিটাকে একটু সেঁকে নেবো, কারণ রুটি যদি না সেঁকি না তাহলে গ্যাস হয়ে যায়, সেই কারণেই। আর পাউরুটি দিয়ে মানে চিকেন স্যুপ খেতে আমার এতই ভালো লাগে, কি বলবো। তো যাই হোক, আমি খাবারটাকে রেডি করি, তার মধ্যে রান্না বসাতে হবে, আর শরীর বেশি খাটাখাটনি করলে না শরীরটাও যেমন কেমন একটা দুর্বলতা লাগে, তো কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো চলো, খাবার রেডি হয়ে গেছে, আমি এবার খেতে থাকি। এই যে দেখো, চিকেন স্যুপটা দেখো কীরকম, এরকম টাইপেরই আমার ভালো লাগে। ঠিক, তো খাবারটা খেয়ে নিই, ওষুধটা খাওয়া হয়ে গেছে, খালি পেটেই আমার দুটো ওষুধ থাকে, সেটা খেয়েই খাবারটা খেতে হয়। তো খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্নাবান্না বসাতে হবে। মাছ ফাছগুলো তো মোটামুটি ধুয়ে টুয়ে রেখেছি, আর ধুয়ে ধুয়ে রেখেছি মানে সত্যি কথা বলতে না, আমি মাংসটা সেরকম খেতেই পাচ্ছি না এই সময়ে, তাই জন্য মনে হলো আজকে একটু চিকেন স্যুপ খাবো। তো চিকেন স্যুপটা খেতে পারলাম। তো যাই হোক, চান ফান করে দেখো, আমি একদম রান্নাবান্না রেডি করা হয়ে গেছে, তখন আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো। চান করে উঠে আমি একটা বলেছিলাম গাছ বসাবো, তাই আমি অপরাজিত ফুলের গাছ বসিয়েছি, এটা হলো নীলকণ্ঠ, নীল অপরাজিতা। আর এই যে তুলসী ঠাকুরকে পুজো করে নিচ্ছি, আজকে যেহেতু রবিবার তুলসীর মাথায় জল দিতে নেই, তাই জন্য আমি ফুল দিয়ে ধূপকাঠি দিয়েই পুজোটা করি। আর দেখো, অপরাজিতা ফুল তুলে নিচ্ছি, এটা আমি আমার ভোলেনাথকে দেব। তো আজকে পুজোটাও খুব শান্তিভাবে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না আমার ঠাকুরগুলোকে, খুব ভালো লাগে আমার শান্তিভাবে পুজো দিতে। তো আজকে রথ স্পেশাল যেহেতু, একটু ফলও দিয়েছি ঠাকুরকে। তারপরে খেতে বসে গেছি, দেখো আজকে খাবারের ছিল আমার সাদা ভাত ছিল, কচু বাটা ছিল, আছে ইলিশ মাছের তেল, আর রয়েছে হচ্ছে ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে পাতলা করে একদম কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম। তো খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো দেখো ইলিশ মাছের সাইজটা কীরকম। তো যাই হোক, ইলিশ মাছটা আজকে 700 টাকা করে পেয়েছিলাম, তাই জন্য নিয়েছি। তো চলো, আমি ইলিশ মাছ খেতে থাকি, খাওয়া দাওয়ার পর একটু ঘুম দেব অনেকক্ষণ। এই যে দেখো, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার করে বসে আছে, এবার আমি একটু ঘুমিয়ে পড়ি। তো তারপরে কী করবো তোমরা দেখতে থাকো। বিকেল হয়ে গেছে, দেখো উঠে আমি রেডি হয়ে গেছি, যাব ওই বাড়িতে একটু, কারণ বৌদি ফোন করে ডাকলো, তাই ওই বাড়িতে যাব। যেহেতু আজকে রথ, তাই ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে। আর আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ রাস্তায় বেরিয়ে আমি একটাও রদ দেখতে পাইনি, এটাই আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই, বাড়ি এসে গেছি। দেখো, পাঁপড় ভাজা রেডি করে দিয়েছে বৌদি, একদম চা দিয়ে এবার খাবো। আজকে না খুব খারাপ লাগছিল, আমি খুব চাইছিলাম যে রথের স্পেশালে একটু ঠাকুরের ভোগ যদি পেতাম, ইচ্ছা হচ্ছিল।
যে যে দেখো হনুমানজি, আর আমরা খাবো এখন পাঁপড় ভাজি। তো দেখো সেই ইচ্ছা পূরণ করে দিলাম আর কাকি, তো রতে ইচ্ছা হয়েছে আমার কাকি কিন্তু দেখো ভোগ নিয়ে চলে এসছে, তো খেয়ে খুব শান্তি পেয়ে আজ পর্যন্ত যা খেতে চেয়েছি পাইনি এমন কোনো জিনিস কিন্তু হয়নি, তো কেউ না কেউ ঠিক জোগাড় করে এনে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আর সবাইকে বলবো সবাই সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।